আমরা পোলার যৌগ পোলারিটি এবং ডাইপোল নিয়ে আলোচনা করব। এই টপিকগুলো জ্ঞানমূলকে আসে আর বেসিক জিনিস সামনে জানার জন্য এই জিনিসগুলো লাগবে। তো শুরুতে আমরা পোলার যৌগ নিয়ে আলোচনা করব। 9-10 অধ্যায়ে পাশে আমাদের পোলার যৌগ নিয়ে আলোচনা করার কথা ছিল। শুরুতে আমরা পানি নিয়ে কাজ করব। তো পানি যদি একটা পোলার যৌগ হয় তাহলে প্রমাণ করব কিভাবে, এই যে হাইড্রোজেন 2.1 তার তড়িৎ ঋণাত্মকতার মান আর অক্সিজেন হচ্ছে 3.5। তো আমরা এইটুকু শিওর যে আমাদের শেয়ারকৃত যেখানে দুইটা ইলেকট্রন আছে কি না, এই দুইটা ইলেকট্রন যাবে অক্সিজেনের দিকে। আমি ডট দ্বারা বোঝাচ্ছি অক্সিজেনের ইলেকট্রন, ক্রস দ্বারা বোঝাচ্ছি আমি হাইড্রোজেনের ইলেকট্রন। যেহেতু ইলেকট্রন কিছুটা হারাচ্ছে হাইড্রোজেন, তাই ও হবে আংশিক ধনাত্মক, হবে কি না, আমাদের এই অক্সিজেনটা হবে আংশিক ঋণাত্মক। এটা গেল এই অংশের জন্য। আমরা যদি এই অংশের দিকে আসি, সেম ঘটনা হবে, অর্থাৎ এইখানেও কিন্তু 2.1 তড়িৎ ঋণাত্মকতার মান, আর এর তো জানি 3.5। শেয়ারকৃত ইলেকট্রনগুলো চলে যাবে অক্সিজেনের দিকে, অর্থাৎ এটা হবে আংশিক ধনাত্মক, এটা হবে আংশিক ঋণাত্মক। তো দুইটা আমরা আংশিক ঋণাত্মক না লিখে সুবিধার জন্য আমরা এখানে 2 দিতে পারি কি না, 2 ডেল্টা মাইনাস। তো এটাই হচ্ছে মূলত পোলার যৌগ। অর্থাৎ আমি যদি বলি যে সকল সমযোজী যৌগে, এটি কি সমযোজী যৌগ না, সমযোজী যৌগ, যে সকল সমযোজী যৌগে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে, কম বেশি হচ্ছে না, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়, সে সকল যৌগকে পোলার যৌগ বলে। আমি যদি আবারও বলি, যে সকল সমযোজী যৌগের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়, সে সকল যৌগকে পোলার যৌগ বলে। আমি যদি আরেকটা উদাহরণ এখানে ইউজ করি, যেমন এইচসিএল যদি উদাহরণ দিই আমি, তুমি ভালো করে জানো এইচসিএল ঘটনা কী, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, আর এখানে একটা থাকে, এখানে একটা কি বন্ধনে অংশগ্রহণ করে না। তো এখানে আমি এটাকে এভাবে দেখাচ্ছি, এইখানে শূন্য মানে ডট বোঝাচ্ছি, আর এখানে ক্রস বোঝাচ্ছি, ক্রস দ্বারা বোঝাচ্ছি আমি হাইড্রোজেনের ইলেকট্রন, আর ডট দ্বারা বোঝাচ্ছি আমি ক্লোরিনের ইলেকট্রন। তো এখন ক্লোরিন কিন্তু এই শেয়ারকৃত ইলেকট্রনগুলো টানবে, তার অধিকার আছে টানার। কেন অধিকার আছে, কারণ তার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান 3, হাইড্রোজেন হচ্ছে 2.1, তাই শেয়ারকৃত ইলেক্ট্রনগুলো কার দিকে যাবে, ক্লোরিনের দিকে যাবে। তাই এই ক্লোরিনটা কিছুটা নেগেটিভ চার্জ হবে, আংশিক যেটাকে বলি আমরা, আংশিক নেগেটিভ, আর এটা কী হবে, আংশিক ধনাত্মক। তো ওই যে কথাটা বললাম, বাংলা কথাটা, যে সকল সমযোজী যৌগে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়, সে সকল যৌগকে পোলার যৌগ বলে। আমাদের একটা অনুধাবন মাঝে মাঝে এইভাবে সাজানো হয় যে ইথানল একটি পোলার যৌগ, ব্যাখ্যা করো, CH2OH এটা একটা ইথানল, এটা একটা পোলার যৌগ, ব্যাখ্যা করো। তো শুধু ইথানল কেন, পৃথিবীর সকল অ্যালকোহল, যেমন অ্যালকোহল চেনার উপায় কি, ROH, আমরা পৃথিবীর সকল অ্যালকোহলের মধ্যে শুধু OH নিয়ে কাজ করব, এই কথাটা মাথায় রাখতে হবে। পৃথিবীর সকল অ্যালকোহলে শুধু OH নিয়ে কাজ করব, তার মানে এখানে ইথানল হোক, প্রোপানল হোক আর বিউটানল হোক, সেটা আমাদের দেখার বিষয় না, আমরা এই OH নিয়ে কাজ করব। তো এখানে আমরা জানি অক্সিজেন 3.5 আর হাইড্রোজেন হচ্ছে 2.1, শেয়ারকৃত ইলেকট্রনগুলো নিশ্চয়ই অক্সিজেনের দিকে আসবে কি না, তাই এটা হবে আংশিক ঋণাত্মক আর এটা হবে আংশিক ধনাত্মক। অনেকেই প্রশ্ন করবে, এখানে তো অক্সিজেন 2 ডেল্টা মাইনাস হলো, এখানে একটা কেন হলো, তোমার নিজের বিবেককে প্রশ্ন করো। এখানে দুইটা OH ছিল না অংশ, তো এখানে তো একটা অংশ, একটা থেকে আসতেছে, তাই আমরা এখানে ডেল্টা মাইনাস লিখছি, 2 ডেল্টা মাইনাস লিখবো না, আর এখানে ডেল্টা প্লাস লিখছি। তো যে সকল সমযোজী যৌগে, মূলত পৃথিবীর সকল জৈব যৌগ হচ্ছে সমযোজী যৌগ, তাহলে যে সকল সমযোজী যৌগে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়, সে সকল সমযোজী যৌগকে পোলার যৌগ বা পোলার সমযোজী যৌগ বলে। তো এইভাবে কিন্তু আমরা মানে ব্যাখ্যাগুলো করতে পারি অনুধাবনের জন্য। যদি অনুধাবন চায় তাহলে আমরা এইভাবে ব্যাখ্যা করব, শর্টকাট আছে, শর্টকাট আমরা একটু পরে আলোচনা করব অন্য টপিকে গিয়ে। তো পোলার যৌগ কাহিনী শেষ, কিন্তু এখানে আরেকটা তথ্য লিখছি আমি, সেটা হচ্ছে পোলারিটি। এই পোলারিটিটা কি, পোলারিটি কিছুই না, পোলারিটি হচ্ছে এই যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ, মানে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জের যে সৃষ্টি হয় বা পোলের যে সৃষ্টি হয়, পোল মানে মেরু, পোল মানে কি মেরু, এই যে দুইটা মেরু সৃষ্টি হচ্ছে, মেরু সৃষ্টি হচ্ছে, এই মেরু সৃষ্টি হওয়ার প্রসেসটাই হচ্ছে পোলারিটি। অর্থাৎ এই যে মেরু সৃষ্টি হচ্ছে বা পোল সৃষ্টি হচ্ছে, সেটাই হচ্ছে পোলারিটি। অর্থাৎ পোলার যৌগে
পলার যৌগে যে মেরুর সৃষ্টি হয় বা পলের সৃষ্টি হয়, এটা পলার যৌগ না, এই পলার যৌগে যে মেরু বা পলের সৃষ্টি হয় এইটাকেই বলা হয় পোলারিটি। বোঝা গেছে বাংলা কথা? এখন ডাইপোল কি? এই ডাইপোলটাই হচ্ছে এটা। এখানে পোল কয়টা? তিনটা নাকি? এখানে পোল কয়টা? একটা আর একটা দুইটা না রে। তো দুইটা পোল হলে কি বলবো আমরা? ডাইপোল বলবো না, তাই আমরা এখানে ডাইপোল বলতেছি। সুতরাং পোলারিটি আর ডাইপোল প্রায় একই জিনিস, আর কিছু না। তো আমাদের কাজে লাগবে পোলার যৌগ কি বা ডাইপোল কি বা পোলারিটি কি, জাস্ট জ্ঞানমূলকের জন্য কাজে লাগতে পারে, পাশাপাশি কাজে লাগবে অমুক যৌগটি পোলার কেন ইত্যাদি ইত্যাদি, এইভাবে কোশ্চেন আসতে পারে।